السلام عليكم ورحمه الله وبركاته. চোর ধরুন, চোরকে শাস্তি করুন, চুরির মাল ফেরত পেতে কি কি আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 6666 কান আয়াত নাযিল করে দিয়েছেন। এর মধ্যে এক বিশেষ এক আয়াত আছে, যে আয়াতে কারীমাকে কেউ কেউ খতমে উনুস বলেন, আবার কেউ কেউ জালালি খতমা বলে থাকেন। এই জালালি খতম পড়ার কারণে আলহামদুলিল্লাহ অনেক লোক তার মাল ফেরত পেয়েছে, অনেক মহিলা মা বোনেরা তাদের অলংকার চুরি হয়ে যাওয়ার পরে অলংকার ফিরে পেয়েছে ইনশাআল্লাহ। তো আমরা পড়ে দিয়েছি, আমাদের ছাত্রদের মাধ্যমে পড়ে দিয়েছি, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ফোন করলে ইনশাআল্লাহ আমরা এটা পড়ে দিতে সক্ষম হব। আর যদি আপনারা পড়তে চান, ফ্যামিলিতে যদি লোক বেশি থাকে তাহলে আপনারা ইনশাআল্লাহ পড়তে পারেন, এতে কোনো সমস্যা নেই। এই পড়ার নিয়মটা একটু আপনাদেরকে বলে দিচ্ছি, মেহরবানি করে পুরোটা শুনেন। নিয়ম হচ্ছে, প্রথমত আপনাকে পবিত্রতা অবস্থায় থাকতে হবে। যদি আপনার হায়াস চলে বা নেফাস চলে, মাসিক চলে, এরকম অবস্থায় এই খতম পড়া যাবে না। আপনার ফ্যামিলির প্রত্যেকটা লোক পবিত্র অবস্থায় থাকতে হবে, পবিত্র যারা থাকবে তারাই শুধু পড়তে পারবে ইনশাআল্লাহ। এটা পড়তে হলে যে জায়গায় বসে পড়বেন এই জায়গাটা পবিত্র হতে হবে। এই জায়গার মধ্যে বসে আপনি পড়বেন, পড়ার পূর্বে ওযু থাকতে হবে, এবং পাশাপাশি আপনাকে অন্য মনস্ক হলে চলবে না। যে একটু পড়লেন, আর একটু কথা বললেন, ঘুরলেন, গাড়লেন, আর একটু, এরকম হলে চলবে না। এক বৈঠকে এক নিয়মে পড়তে হবে ইনশাআল্লাহ। তো একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করি নিয়মটা বলার পূর্বে। আমার নানা একজন মসজিদের ইমাম সাহেব ছিলেন, তো উনি মসজিদ থেকে বাড়িতে আসতে একটি সাইকেল ইউজ করতেন। এই সাইকেলটা হঠাৎ করে ছুঁড়ে নিয়ে গেছে। তো ছুঁড়ে যখন নিয়ে গেছে, আমার নানা ছাত্রদের মাধ্যমে এই খতমটা পড়লেন। পড়ার পরে দেখলাম আমি নিজে উপস্থিত ছিলাম, তো সাথে সাথে সাইকেলটা নিয়ে ফেরত এসেছে এবং ছুঁড়ে দিক দিয়ে রক্ত লেগে আছে। আল্লাহু আকবার! এটা আল্লাহর কালামের কি মর্যাদা, আল্লাহর কালামের কি পাওয়ার, সুবহানাল্লাহ। এরপরে চুর ক্ষমা চাইল, আমার নানা ক্ষমা করে দিলেন, মহৎ লোক। ক্ষমা করে দেওয়ার পরে তো চোর চলে গেল, সাইকেল নানা পেয়ে গেলেন। তো বিষয়টা হচ্ছে, আপনারা এই কদমটা যদি একিনের সহিত, বিশ্বাসের সহিত যদি আপনারা পড়েন, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা পাবেন। প্রথমে সুরা ফাতিহা পড়বেন, সুরা ইখলাস তিনবার পড়বেন, কয়েকবার দুরুদ শরীফ পড়ার পরে আপনারা অবশ্যই অবশ্যই এই খতমটা পড়বেন। প্রতি 100 বার পরপর পড়তে হবে। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এই দোয়াটি পড়বেন। পড়ার পরে মুনাজাত করবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এইভাবে এই দোয়া করবেন। আপনার মনের ভিতরে যা আশা আকাঙ্ক্ষা কামনা আছে সমস্ত কিছু নিয়ে আপনি পড়বেন, দেখবেন ইনশাআল্লাহ আপনি আপনার মাল অবশ্যই ফেরত পাবেন। আল্লাহ পাক আপনাদের সকলের মাল ফেরত পাবে এদিন, সেই কামনা এবং প্রত্যাশা করে আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।